সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো কাঁঠালের বিচি ভাজি। কাঁঠালের বিচি খেতে কিন্তু যেমন সুস্বাদু তেমনি ভীষণ উপকারীও। প্রচুর পরিমাণে ফাইবার থাকাতে কাঁঠালের বিচি হজমের জন্য বেশ ভালো, বিশেষ করে বাচ্চাদের এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন, অনেক উপকারী। গরমের দুপুরে খাবারের মেনুতে এই ভাজিটা তৈরি করে রাখতে পারেন, দেখবেন বড়রা তো পছন্দ করবেই, সাথে বাচ্চারাও খুবই পছন্দ করবে। এখানে আমি 250 গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি। প্রথমে কাঁঠালের বিচিগুলোকে ছুরির সাহায্যে খানিকটা বাঁধিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর হাতেই ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একই পদ্ধতিতে সবগুলো কাঁঠালের বিচি আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলোকে একটা আঁশবটির সাহায্যে মিহিকুচি করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে যত বেশি মিহিকুচি করে কাটতে পারবেন তত বেশি ভাজার পরে খেতে মজা হবে, আর এটা ভাজতেও কম সময় লাগবে। আমি যতটা সম্ভব পেরেছি ততটা সম্ভব কুচি করে নিয়েছি। এখন এই কুচি করা বিচিগুলোকে আধা ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে কাঁঠালের বিচিগুলো একটু সফট হয়ে আসবে, আর কাঁঠালের বিচির মধ্যে যে একটু আঠালো ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো আধা ঘন্টা পর বিচিগুলোকে আমি খুব ভালো করে চটকে পানি বদলে ধুয়ে নিব। 3-4 বার ভালো করে কষলে আমি কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ঝুড়িতে উঠিয়ে নিয়েছি যাতে করে এর গায়ের অতিরিক্ত পানিগুলো ঝরে যায়। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। কাঁঠালের বিচি ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কাঁঠালের বিচিগুলো দ্রুতই ভাজা হয়ে যাবে। ভাজার পর দেখবেন তেলগুলো কিন্তু অনেকটাই বেশি আছে। তো তেল গরম হয়ে এলে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, হালকা করে ভেজে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা। আর এই জিরার দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সব কিছু আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 10-12টির মতো কাঁচামরিচ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। এরপর 2-3 মিনিট তেলের সাথে এটাকে খুব ভালো মতো ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আর শুরু থেকেই চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই ভাজিটা ভাজতে হবে। তারপর আরও 2-3 মিনিট ভেজে প্যানের ঢাকনা লাগিয়ে রাখছি 15 মিনিটের মতো। আমি 3-4 মিনিট পর আবার ঢাকনা তুলে কাঁঠালের বিচিগুলোকে আবার ভেজে নিয়েছি। এভাবে করে কাঁঠালের বিচিগুলো ভাজলে এটা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, আর কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো একবার ঢাকনা তুলে আবার একবার ঢাকনা লাগিয়ে এভাবে করে 15 মিনিটের মতো আমি একই পদ্ধতিতে এই কাঁঠালের বিচিগুলোকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজবো। ভাজতে ভাজতে যখন কাঁঠালের বিচিগুলো হালকা ব্রাউন কালার ধরে আসবে আর এর গা থেকে তেল ছেড়ে দিবে, তখন বুঝতে হবে এগুলো ভাজা পারফেক্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর গাছে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। আর দেখেন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। তো এটা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে এটা চানাচুরের মতো শক্ত হয়ে যাবে। আর কাঁঠালের বিচি দিয়ে কীভাবে চানাচুর বানাতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে রাখবো। এখন আমি চুলার জালটা অফ করে 2-3 মিনিট ভেজে প্যানের এক সাইডে ভাজিটাকে সরিয়ে রাখছি, আর স্পেচুলা দিয়ে একটু চেপে চেপে রাখছি যাতে করে এর গা থেকে অতিরিক্ত সব তেল ঝরে যায়। তো দেখতেই পাচ্ছেন এর গা থেকে কতটা তেল বের হয়েছে। আর এটাকে এভাবে 5 মিনিট রেখে দিলে দেখবেন আরও তেল বের হবে। তো আমি 5 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকখানি তেল কিন্তু বের হয়েছে এর গা থেকে। তো এই তেলটা কিন্তু অপচয় হবে না, এটা দিয়ে আপনি যে কোনো তরকারি রান্নাতে বা ভাজিতে ব্যবহার করতে পারবেন। তো এই যে ভাজিটা হয়ে গেছে, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার আর অনেক পুষ্টিগুণে ভরা এই কাঁঠালের বিচি। আর এই ভাজি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিষে চেটে পুটে খেয়ে নিয়ে যাবে। এই ভরার সিজনে আপনারাও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি এ পর্যন্তই, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।